হ্যালো বন্ধুরা, আমি প্রতীক সরকার। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা বাগ বাউন্ডির আরেকটি পদ্ধতি দেখব, কিভাবে আমরা স্মার্ট পদ্ধতিতে বাগ খুঁজে বের করতে পারি। তো চলুন শুরু করা যাক। মনে রাখবেন যে বাগ বাউন্ডিতে আপনারা যত স্মার্টলি কাজ করতে পারবেন, তত দ্রুত আগাইতে পারবেন এবং তত দ্রুত আপনারা বাগ পেতে পারবেন। মনে করেন যে এর আগে যারা বাগ বাউন্ডি করত, তারা মনে করেন যে ম্যানুয়াল পদ্ধতিতে বাঘ খুঁজতো ওয়েবসাইটে, ঠিক আছে? তো এক্ষেত্রে সময় অনেক লেগে যেত, ম্যানুয়াল প্রত্যেকটা পদ্ধতিতে বাঘ খোঁজার জন্য সময় লেগে যেত। কিন্তু তারা যে বাঘগুলো খুঁজে বার করছে, সেই বাঘগুলো খুঁজে বার করার পদ্ধতিগুলো দিয়ে তারা বিভিন্ন রকমের টুল ইউজ করছে, এবং এখনকার কিছু আমাদের যা প্রোগ্রামার আছে এবং হ্যাকার আছে এবং যারা বাঘ বাউন্ডি করে, তারা কি করছে, সেই ভালোটিগুলোকে কালেক্ট করে, সেই পদ্ধতিগুলোকে কালেক্ট করে তারা অটোমেশন করার জন্য, টাইমকে সেভ করার জন্য কিছু কিছু স্মার্ট একটা হাই কোয়ালিটির কিছু টুল তারা তৈরি করে রাখছে। সেই টুলগুলো ব্যবহার করে এখন আমরা খুব সহজেই বাগ খুঁজে বের করতে পারি উইথাউট এনি নলেজ, ঠিক আছে? আপনারা যদি ম্যানুয়াল পদ্ধতি জেনে থাকেন প্রত্যেকটা বাগ বের করার, তাহলে তো আরও ভালো। মনে করেন যে কিছু কিছু ওয়েবসাইট আছে, এগুলো অটোমেশন কিন্তু সেসব সিকিউর ওয়েবসাইটে কাজ করে না। যেমন ফেসবুক ডট কমে যদি আপনি এই পদ মনে করেন যে সেখানে একটা ইউআরএল বাগ আছে, কিন্তু আপনি অটোমেশনে ফেললে কিন্তু সে আপনি পাবেন না, ঠিক আছে? কারণ তারা সেখানে অলরেডি এই বাগটা ফিক্স করে ফেলছে। হয়তো সেখানে আরও অন্য পদ্ধতি ইউজ করা যেতে পারে, সেই ধরেন যে পেলোড, যেই পেলোডগুলো আমরা ইনজেক্ট করি সেই পেলোডগুলো আরও মডিফাই করা যেতে পারে, কিন্তু অটোমেশনে সেইগুলো কিন্তু করা থাকে না, যার কারণে আমরা খুঁজে পাই না অটোমেশনে। তো চলুন আমরা অটোমেশনের মাধ্যমেই দেখে নেই আজকে কিভাবে আমরা স্মার্ট পদ্ধতিতে একসাথে অনেকগুলো বাগ খুঁজে বের করতে পারি, ঠিক আছে? তো প্রথমে আমরা আমাদের ইউআরএলটা এইভাবে নিব। নেওয়ার পর আমরা এখানে গোল্যাং আগে ইউজ ডাউনলোড করে নিতে হবে। আমি এর আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কীভাবে গোল্যাংটা ডাউনলোড দিতে হয়। তো গোল্যাংটা ডাউনলোড দেওয়ার পর আপনারা কি করবেন, জাস্ট নিউক্লি এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। গোল্যাং ইনস্টল হলেই কিন্তু, আপনারা যদি টার্মিনালে নিউক্লি লেখেন তাইলে কিন্তু আপনার নিউক্লি ইনস্টল চাইবে। যদি না ইনস্টল থাকে তখন আপনারা যদি ইনস্টল করে দেন তাইলেই বাস ইনস্টল হয়ে গেল। তো এখন আমরা দেখব যে নিউক্লেই এই টুলটা দিয়ে কীভাবে আমরা ভালোটি খুঁজে বের করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা যদি নিউক্লি এইচ দেই, এটা হলো হেল্প কমান্ড। এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা প্রত্যেকটা অপশন ট্রাই করে দেখতে পারেন কোন অপশনে কী হচ্ছে, ঠিক আছে? মনে করেন যে অপশনে এনটি আছে, নিউ টেমপ্লেট, এনটি যদি দেন, যদি নতুন কোনো টেমপ্লেট এসে থাকে নিউক্লিতে, তাহলে আপনারা এই নতুন টেমপ্লেটগুলো দিয়ে কিন্তু আপনারা আপনাদের বাগ খুঁজে বের করতে পারবেন। নতুন টেমপ্লেটে কিন্তু বাগ খুঁজে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, কারণ এটা নতুন ভালোটি, সেহেতু এই ভালোটি সব ওয়েবসাইটে প্যাচ নাও হইতে পারে, ঠিক আছে? মানে সব ওয়েবসাইট এই ভালোটিটা ফিক্স নাও করতে পারে, ঠিক আছে? তখন আপনি এই নতুন টেমপ্লেট দিয়ে খুঁজে বের করতে পারেন, কিন্তু পুরাতন টেমপ্লেট দিয়ে খুঁজে নাও পেয়ে যেতে পারে, ঠিক আছে? কারণ সেই ভালোটিগুলো অলরেডি সেই সব ওয়েবসাইটে ফিক্স করা থাকে। তো চলুন শুরু করা যাক কিভাবে করব। নিউক্লেই দিব আমরা, এখানে ইউআরএল, ইউআরএলের জন্য ইউ দিব, তারপর আমাদের ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। আমরা যদি এখান থেকে এন্টার দিই তারপরও কাজ করবে, কিন্তু আমরা আমাদের টেমপ্লেট এখানে দিয়ে দিব, টি দিয়ে দিব, টিতে টেমপ্লেট, ঠিক আছে? টেমপ্লেটের লোকেশন দিয়ে দিব স্ল্যাশ হোম স্ল্যাশ কালি স্ল্যাশ ডট লোকাল স্ল্যাশ নিউক্লেই টেমপ্লেটস টেমপিএলএটিএস টেমপ্লেটস। এখানে যদি নিউক্লেই টেমপ্লেটস দিই, আমি যদি এই পাত্রটা যদি কপি করি, এখান থেকে কপি করে যদি এখানে আমি পেস্ট করি, দেখুন এখানে এই পাতে ঢোকার পর এখানে অনেকগুলো টেমপ্লেটসের ফোল্ডার দেখা পাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি যদি সি ভিএস সিভিএস যা দিই এলএস দিই, দেখুন অনেকগুলো সিভির সিভিএসের ইয়া পাচ্ছি আমি।
আবার যদি ভালনারেবিলিটিস দেই এলএস দেই, দেখুন অনেকগুলো ভালনারেবিলিটি আমরা পেয়ে যাচ্ছি। তো কি হয়, আমরা এই ভালনারেবিলিটিগুলো দিয়ে এগুলো অলরেডি একগুলো টেমপ্লেট সেভ করাই থাকে, হ্যাঁ এই টেমপ্লেটগুলো সেভ করাই থাকে ওয়াইএমএল এ। তো এই এরকম ওয়াইএমএল ডট ওয়াইএমএল এ সেভ করা আছে এখানে। তো এই টেমপ্লেটগুলো দিয়ে অটোমেটিকলি চেক করে এই টুলটা যে সেই ধরনের ভালনারেবিলিটি আছে কি না। তো চলুন দেখা যাক, এখানে যদি আমি কোনটা নিব, প্রথমে আমি যদি নেই এক প্রজার্স এটা নেই, নিয়ে যদি এখানে পেস্ট করে দেই দেখি কোনো পাই কিনা ভালোটি। 43টা টেমপ্লেট লোড হয়েছে, অর্থাৎ এই ফোল্ডারে বোধ হয় 43টা আপনার টেমপ্লেট ছিল, সেগুলো লোড হয়ে গেছে। এটা নিতে পারি, তারপর নিতে পারি আমি সিভিস নিতে পারি, এখানে হিউজ টাইম নিবে ঠিক আছে। তো আমি এটা কেটে দেই, আমি এখানে সিভিস নেই, দেখবেন কিছুক্ষণ পর সিভিস আই, দেখুন অনেকগুলো ভালনারেবিলিটি সে খুঁজে বার করা শুরু করে দিছে অটোমেটিকলি। আমি যদি এখান থেকে এগুলো লিঙ্কগুলো এখানে কপি করি, কপি করে ব্রাউজারে পেস্ট করি, তাহলে অনেক আমি কেটে দিলাম, কপি করি তাহলে পেস্ট করে দেখতে পারবো আমি ব্রাউজারে যে কি আছে এখানে। ও এটা একটা এক্সএসএস ভালনারেবিলিটি ঠিক আছে, সে খুঁজে বার করছে যেটা। এগুলো যারা সে যেগুলো বার করছে সবগুলোই ক্রস সাইট স্ক্রিপ্টিং ভালনারেবিলিটি। চলুন দেখি আরো অন্যভাবে কিভাবে বের করা যেতে পারে। এখানে যদি আমি ভালনারেবিলিটিস দেই, তো সে ভালনারেবিলিটি সহ এখানে সিভিই দিছে, কত নাম্বার সিভিই সেগুলো দিয়েছে। এবার দেখবেন যে ভালনারেবিলিটি দেওয়ার পর আমরা ভালনারেবিলিটিগুলো দেখতে পাবো। এই দেখুন এক্সএসএস ভালনারেবিলিটি, ইরর বেসড এক্সএসএস, ইরর বেসড এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিও খুঁজে পেয়ে গেছে ঠিক আছে। এক্সএসএস ভালনারেবিলিটি সে কিন্তু যত রকমের ভালনারেবিলিটি পাবে সব কিন্তু এখানে প্রিন্ট করবে। তারপর আপনারা চাইলে এখান থেকে যদি কন্ট্রোল হাইফেন ভি দেন, ভিতে ভার্বস মোড, আপনারা দেখতে পাবেন যে কিভাবে এগুলো ইনজেক্ট হচ্ছে। এই দেখুন ভার্বস মোডে এরকমভাবে ইনজেক্ট হতে থাকবে, ইনজেক্ট হতে থাকবে, আপনারা প্রত্যেকটা এভাবে দেখতে পাবেন ঠিক আছে। এখানে দেখুন আরসি একটা আছে, আরসি ভালনারেবিলিটি আছে এই জায়গাটাতে, সেটা সে বলে দিছে আনরিজলভ ভেরিয়েবল ফাউন্ড অ্যাডমিন ঠিক আছে। এখানে আরসি ভালনারেবিলিটি সে খুঁজে পেয়ে গেছে। আরসি কিন্তু অনেক বড় একটা ভালনারেবিলিটি, এটার মাধ্যমে আপনাকে $4,000 থেকে $5,000 পর্যন্ত দিতে পারে ঠিক আছে। একবার যদি আরসি পেয়ে যান তাহলে আপনার লাইফ সিঙ্গেল আলা। তো এখান থেকে দেখুন এখানে বিভিন্ন রকমের পদ্ধতি সে ট্রাই করতেছে, ট্রাই করে সে আমাকে ভালনারেবিলিটিগুলো খুঁজে বের করে দিবে। তো আপনারা নিউক্লি অ্যাপ এটা টুলটা ব্যবহার করে আপনারা স্মার্টলি খুব সহজে সংক্ষিপ্ত সময়ে আপনারা একটা ওয়েবসাইটে ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারেন। আশা করি বুঝাতে পেরেছি, ধন্যবাদ।